তুমি প্রতিদিনই ভাবো কালকে থেকে সমস্ত খারাপ জিনিস ত্যাগ করে আমি হব একজন ভালো মানুষ। তুমি প্রতিদিনই ভাবো আজকে আমি আমার সমস্ত যাবতীয় জিনিস ত্যাগ করে কালকে থেকে পড়াশোনা করব, 2 ঘন্টা নয় আমি 3 ঘন্টা পড়াশোনা করব। তুমি প্রতিদিনই ভাবো আমি আমার কাজের প্রতি মন দেব, আমি আমার স্বপ্নের প্রতি এগিয়ে যাব। তুমি প্রতিদিনই ভাবো আমি আমার বাড়ির সমস্ত মানুষকে খুব ভালো রাখার চেষ্টা করব। তুমি প্রতিদিনই ভাবো আমার জগতের সমস্ত কিছুকে আমি এক সুন্দরভাবে গড়ে তুলব। বাট এই জিনিসটা কোনোদিন তোমার কাছে এসে ওঠে না, কারণ তুমি এটা নিয়ে এতটাই মত্ত হয়ে আছো আর এই সমস্ত জিনিসের চাপ নিয়ে তুমি এতটাই প্রেশারে নিয়ে নিয়েছো যে তোমার কাছে এই চাপটা রিলিজ করার কোনো জায়গা নেই। আর আমাদের কাছে কাল বলে কিছু জিনিস আজকে থেকে ত্যাগ করতে হবে। প্রত্যেক দিন আমরা মোটিভেশন ভিডিও দেখে ভাবি না, এই মোটিভেশন ভিডিও দেখেই বুঝি আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, আমি নিজেকে চেঞ্জ করতে পারবো। বাট মোটিভেশন ভিডিও জীবনে চেঞ্জ আনে না, চেঞ্জ আনে আমি নিজে নিজে কতটা পরিবর্তন করতে পারছি, আমি নিজে আমার মনকে কতটা কন্ট্রোল করতে পারছি, এবং সেই সাথে আমি নিজের মনের কন্ট্রোলে নয় অর্থাৎ মন যা বলছে তাই শুনে আমি চলবো না, আমি আমার মনকে কী করে কন্ট্রোল করতে পারবো। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা আমি কিন্তু করছি একটা খুব সিরিয়াস বিষয়ের উপর, যে কী করে নিজের মনকে কন্ট্রোল করতে হয়। তাই তোমাদেরকে আমি অনুরোধ করবো ভিডিওটা শেষ অবধি দেখো, এবং শুধু দেখো নয়, এই ভিডিওটাকে দেখার পরে এই জিনিসটাকে এখন থেকেই নিজের জন্য ইমপ্লিমেন্টেশন করা শুরু করো। কারণ লাস্ট 3 বছর আমিও কোনো না কোনোভাবে মেন্টালি খুব খারাপ জায়গা থেকে ছিলাম, এবং প্রচণ্ড ডিপ্রেশন বিভিন্ন রকম যে জিনিসের পরেও আমি নিজেকে ওভারকাম করতে পেরেছি এই পদ্ধতিতে। তো আমি যদি করতে পারি তোমরাও পারো, চলো দেখো। আমাদের মন ঠিক পাশের বাড়ির দুষ্টু বাচ্চাটার মতন, যে সারাদিন নিজের মনে আপন মনে খেলা করতে থাকে। তার এটা মনে হলো এটা করলো, তার ওটা মনে হলো ওটা করলো, কখনো খেলছে তো কখনো দৌড়াচ্ছে, কখনো গাছ থেকে লাফাচ্ছে তো কখনো পুকুরে লাফাচ্ছে, বা কী হয়তো সারাদিন মোবাইলে ঘেটে যাচ্ছে, কখনো এটা করছে এটা ঘাটছে ওটা ঘাটছে, তার কোনো সীমা নেই। তাকে কোনোরকমভাবে বকলে সে অন্যদিকে চলে যায়। তাকেও কিন্তু দেখবে তার বাবা মা ঠিক সঠিকভাবে তাকে গাইডেন্স দিয়ে তাকে কন্ট্রোল করে, কখনো বকে কখনো মেরে কখনো শাসন করে কখন অন্যরকমভাবে শিখিয়ে বিভিন্ন রকমভাবে তাকে কিন্তু কন্ট্রোল করে। আমাদের মনও কিন্তু ওই বাচ্চা শিশুটার মতন, যাকে যদি শাসন করা যায়, যাকে যদি বকা যায়, যাকে যদি ঠিকঠাক মতো গাইডেন্স দেওয়া যায়, সেও কিন্তু ওই বাচ্চাটার মতন একটা সুন্দর দিকে এগোবে। এবং তুমি তখন ওই বাচ্চাটাকে যেভাবে তোমার তার বাবা মা কন্ট্রোল করতে পারে যে বাবু তুই এটা করিস না ওটা কর, ঠিক সেরকমও তুমি তোমার মনকে একই রকমভাবে কন্ট্রোল করতে পারো। আমাদের মনকে কন্ট্রোল করার জন্য আগে জানতে হবে আমাদের মন কীভাবে কাজ করে, বা তোমার মন কীভাবে কাজ করে। তোমার মন দেখো, যখন তুমি কিছু ভাবছো আলটিমেটলি কী আসছে, তুমি নিজে তোমার আনুষঙ্গিক জিনিসকে নিয়ে তুমি নিজের সঙ্গে ভাবছো, তোমার অতীতে ঘটে যাওয়া ঘটনা বা অতীতের কোনো ভুলকে তুমি ভাবছো, বারবার নিজেকে দোষ দিচ্ছ ভবিষ্যতে কী হতে পারে তাই নিয়ে তুমি ভাবছো। বাট সত্যি তুমি ভেবে দেখো, অতীত যদি তুমি ভাবতে থাকো তা নিয়ে তুমি কষ্ট পাবে, আর ভবিষ্যৎ যা তোমার হাতে নেই তাই নিয়ে ভেবে তোমার কোনো লাভ আছে কি? তোমাকে যদি ভাবতে হয় তাহলে তোমাকে বর্তমানটা নিয়েই ভাবতে হবে। তাহলে যখন তুমি তোমার মনকে কন্ট্রোল করতে যাবে, তখন তোমার ফার্স্ট স্টেপ হবে সবসময় নিজেকে প্রেজেন্টে রাখা, আমি যেটা করছি সেটার প্রতি আমার ফুল ফোকাস করা। এবং সবচেয়ে যদি তার যদি ভালো জিনিস কিছু হয়, তুমি তোমার মনকে বুঝিয়ে মেরে বকে তাকে বিভিন্ন রকম প্রসেস দিয়ে প্র্যাকটিস করিয়ে তুমি তোমার মনকে কন্ট্রোল করতে পারো। আর আমাদের মন বা তোমার মন অ্যাকচুয়ালি দেখো একটা ল্যাঙ্গুয়েজ, নিজের সঙ্গে তুমি যে ভাষায় কথা বলছো তাই নিয়েই তোমার মাথায় চিন্তা আসছে, থটস আসছে। তুমি যখনই তোমার নিজের এই নিজের সঙ্গে কথা বলাটা কম করতে পারবে, দেখবে আস্তে আস্তে তুমি তোমার মনের কন্ট্রোলে নয়, তুমি তোমার মন তোমার নিজের কন্ট্রোলে চলছে। তো আমরা এবার দেখব যে আমি যে প্রসেসগুলো এতদিন অবধি ইউজ করেছি, করে আমি বুঝতে পেরেছি যে কীভাবে আমি নিজের মনকে কন্ট্রোল করতে পারছি, সেই প্রসেসটা আমি তোমাদেরকে বলছি। প্রত্যেকটা পদ্ধতি আমরা কম বেশি সবাই জানি, আমরা জীবনের প্রত্যেকটা সময় এই পদ্ধতিতে কম বেশি আমাদের অবচেতন মন বা আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদেরকে দিয়ে ইউজ করিয়েছে, বাট আমরা সেগুলো ভুলে গিয়েছি। তো আমিও কম বেশি সেইগুলো রিয়েলাইজ করেছিলাম, এবং পরে কেউ না কেউ আমাকে সেগুলো রিয়েলাইজ করিয়েছে, দেন আমি সেগুলো বুঝতে পেরেছি যে হ্যাঁ এগুলো একটা প্রসেস, কারণ এই প্রসেসগুলো আমি ইউজ করে এসেছি অলরেডি, তুমিও এই প্রসেসটা জানো। তো আমি চলো তোমাকে আর একবার মনে করাই যে কী কী প্রসেসে তুমি যদি যাও তাহলে তোমার মনকে তুমি তোমার কন্ট্রোলে করতে পারবে।
তোমার মনকে তুমি কন্ট্রোল করতে গেলে তোমাকে তোমার বুদ্ধিকে কাজে লাগাতে হবে। তোমার বুদ্ধি দিয়ে তোমার মনকে যদি তুমি একবার কন্ট্রোল করে নিতে পারো, তাহলে দেখবে আস্তে আস্তে তোমার মন তোমার কন্ট্রোলে চলছে এবং তুমি উপলব্ধি করতে পারবে যে হ্যাঁ, আমি আমার মনকে কন্ট্রোল করতে পারি। তো প্রথমত আমি বলছি, তোমরা যখনই দেখবে কোনো ভবিষ্যৎ বা অতীতের কোনো চিন্তাভাবনা মাথায় আসছে, তখনই নিজের মনের উপরে হাসা শুরু করবে। ভবিষ্যতের কথা খুব কমই আসে, বেশিরভাগ আসে অতীতের কথা, তাই না? যখনই অতীতের কিছু মাথায় আসবে, তখন নিজের উপরে হাসো যে তুই কত বোকা ছিলিস, ঠিকই পাগল ছিলিস, আর তোর এটা সত্যিই পাগলের মতন কাজ করে দিচ্ছিস, তাই তোর মতন বোকা পৃথিবীতে একটাও নেই। তুমি নিজের মনকে বলতে থাকো, দেখো এই থটসটা আসাই বন্ধ হয়ে যাবে, এবং সেই থটসটা আসলেও তোমার উপর কোনো রকম প্রেশার আসবে না। এইভাবে তুমি আস্তে আস্তে নিজের মনকে এই জায়গা থেকে কন্ট্রোল করতে পারো, ইমোশনগুলো কন্ট্রোলে আসা শুরু হয়ে যাবে। সেকেন্ড আমি আসছি, যখন তুমি তোমার দেখছো মন অতিরিক্ত প্রবলেমে চলে এসছে, অতিরিক্তভাবে তুমি কন্ট্রোল করতে পারছো না, তখন তুমি তোমার মনকে শাসন করতে পারো। কান মানে ঠিক যেমন আমরা বাচ্চাদেরকে বকি মারি, ঠিক সেই রকমভাবে কান ধরে বলো, তুই এটা কী করছিস, তোর এটা করা উচিতই না, তুই জানিস না, বর্তমানে থাক, সবসময় বর্তমানকে নিয়ে ভাবছ, শেখ তুই। এইভাবে কান ধরে বসিয়ে দাও মনকে এবং ফিল করো তুমি তোমার মনকে শাসন করছো। দেখবে তোমার মন আস্তে আস্তে তোমার বসে আসা শুরু হবে। প্রথম প্রথম হবে না, এটা এক দুদিনের কাজ নয়, দীর্ঘদিন সময় লাগবে, আস্তে আস্তে একটু 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 করে ডেভেলপ হতে থাকবে। তিন নম্বরে, যখন তুমি ধরো মেডিটেশন করতে যাও, তখন বেশি থটস মাথায় আসে, এতটাই থটস মাথায় আসে যে এটা ওটা ওটা, এত ফ্রিকশন অফ সেকেন্ডের মধ্যে হাজার হাজার ছবি মাথায় আসতে থাকে। তাহলে তখন তুমি কী করবে, নিজের মনকে বলতে থাকো, আমি এটা ভাবছি না, আমি রিল্যাক্সড আছি। তুমি এখনই ট্রাই করে দেখো, নিজের চোখটা বন্ধ করে নিজেকে বারবার বলো, আমি রিল্যাক্সড, আমি রিল্যাক্স আছি, আমার কোনো থিঙ্কিংই আসছে না মাথায়, আমি কিছু ভাবছিই না। দেখো তুমি বারবার এইভাবে যখন বলতে থাকবে, তোমার মনও কিছু ভাববে না, কারণ তুমি তোমার মনকে ভাবাচ্ছ, তুমি কিছু ভাবছই না, তুমি জিরো থিঙ্কিংয়ে নিজেকে নিয়ে যাচ্ছ। দেখবে আস্তে আস্তে এই জায়গাগুলো কেটেই চলে যাবে একদম, এবং তুমি দেখবে যাই কাজ করতে যাও, তুমি ধরো তুমি কোনো একটা জায়গাতে কিছু করতে যাচ্ছ, ধরো তোমার আজকে একটা কোনো ইন্টারভিউ আছে, ইন্টারভিউর সময় তুমি তোমার মন কী হয়, প্রচণ্ড এক্সাইটমেন্ট চলে আসে নিজের মনের মধ্যে, কী হবে কী হবে, বাট তুমি নিজের মনকে বারবার বলতে থাকো, এটা কোনো ব্যাপারই না, ইন্টারভিউটা রিল্যাক্সের ব্যাপার, কোনো ইজি ব্যাপার, জাস্ট চিল ব্রো। দেখো তোমার মন রিল্যাক্সড হয়ে যাবে এবং তুমি সেই ইন্টারভিউটা খুব ভালোভাবে পাস করে যাবে। এইভাবে নিজের ইমোশান মনকে তুমি প্রত্যেকটা সময় কন্ট্রোল করতে পারবে। এবার আসছি ফোর্থ প্রসেস, এটা এক্সট্রিম পাওয়ার অফ মন, মাইন্ড কন্ট্রোলের এক্সট্রিম পাওয়ার। মেডিটেশন করতে গেলে আমাদের কাছে মাথায় প্রচণ্ড থটস আসে। আমাকে আমার এক সাবস্ক্রাইবার আদি আমাকে লিখে পাঠিয়েছিল যে মেডিটেশন করার সময় থটস আসে, কী করে কন্ট্রোল করব। আগের যে আমি প্রসেসগুলো বললাম, সেই প্রসেস তুমি আদি ফলো করতে পারো, এবং যখন মেডিটেশন তুমি করছো, আলটিমেটলি কোনো মেডিটেশন মিউজিক তুমি ইউজ করতে পারো। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে তুমি মেডিটেশন মিউজিক পেয়ে যাবে, এবং হেডফোন লাগিয়ে নিজের মনকে রিল্যাক্স করতে থাকো এবং ভাবতে থাকো, আমি রিল্যাক্সড, আমি রিল্যাক্সড। এক দুদিন প্রথম প্রথম এই প্রবলেমটা আসবেই, কারণ আমরা কেউই সব কিছু শিখে আসি না, আমরা শিখতে হয়, বারবার শিখে শিখেই আমরা কোনো একটা জিনিস শিখতে পারি। প্রথম প্রথম আস্তে আস্তে নিজের মনকে বলতে থাকো, রিল্যাক্সড, তোমার কোনো সমস্যা নেই, তুমি রিল্যাক্সড। আর যখনই দেখছো সেই সময় অন্য কোনো থিঙ্কিং আসছে, কী ইউজ করবে, কান ধরে বসাও মনকে, বেশি বেশি কিছু না ভাবে, এটা যে মেডিটেশনটা করছিস সেটা তোর জন্য দরকার আছে, তোকে করতেই লাগবে মেডিটেশন, কারণ মেডিটেশন করলেই তুই তোর ক্ষমতা বাড়াতে পারবি। আর যখনই কোনো প্রেশারের কিছু আসছে, তখন হাসতে থাকো। দেখবে আস্তে আস্তে এই প্রসেসে যদি এগোও, তুমি নিজের মনকে সম্পূর্ণভাবে না হলেও অনেকটা কন্ট্রোল করতে পারবে। যে কোনো কিছু ইমোশনাল জিনিস, যে কোনো কিছু প্রবলেম তোমার কাছে তোমার মন বর্তমানে থেকে কন্ট্রোল করতে পারবে। আর সবশেষে একটা কথাই বলবো, মন কন্ট্রোলের সবচেয়ে বড় একটা বিষয় বা মাইন্ড কন্ট্রোল, থিঙ্কিং কন্ট্রোলের সবচেয়ে বড় একটা জিনিস, প্রেজেন্টে থাকা। আমি এই সময় দাঁড়িয়ে তোমাকে ভিডিও সময় তোমাকে এই মনের মাইন্ড কন্ট্রোল নিয়ে বলছি, তাহলে আমার পুরো মন কিন্তু তোমাকে নিয়েই আছে, আর আমিও সে যখনই করছি পুরোটা আমি তোমাকে নিয়েই ভাবছি। তো তুমিও যখন একটা করছো, বর্তমানটা নিয়ে থাকো, না তো অতীত না তো ভবিষ্যৎ।
চলো, থ্যাংক ইউ। আর যদি ভালো লাগে অবশ্যই প্রচণ্ড 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 শেয়ার করো, আর যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আমি চেষ্টা করবো তোমাদেরকে আরও ভালো কিছু ভিডিও তৈরি করার।